পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে আমরা লন্ডনের মতন কলকাতাকে সাজাতে চাই। আমাদের অনেকগুলো পরিকল্পনার পরে পোর্ট ট্রাস্টের পারমিশনের অসুবিধা ছিল, তারপরে কে এসে ইনভেস্ট করবে, এই সব করার পরে আমরা বিড করেছিলাম। বিড কেএমডিএ করেছিল, সেই বিডে আজকে ইউকে বেসড সান কনসালটেন্সি অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড কনসোর্টিয়াম তারা আজকে এই লন্ডন আইয়ের বিডটা লোয়েস্ট হিসেবে পেয়েছে। তাদের এই আমরা গ্রান্ট 81 যেটা পেয়ে দেবো, গ্রান্টটা 81, সেটাই ওদের লোয়েস্ট। ওদের টোটাল ইনভেস্টমেন্ট 300 কোটি টাকা, এটা এই বিডটা সব থেকে কম, মানে লোয়েস্ট হয়েছে। এই বিডটা খোলার সময় নিশ্চিতভাবে যারা বিডার তারা ছিলেন, তার সাথে কেএমডিএ, কেওপিটি, আইএলএফএস যে কনসালটেন্সি এটা করছে তারাও ছিল, তারা থেকে এই বিডটা সবার সামনে খোলা হয়েছে। এবং এই ইউকে বেসড কোম্পানি তারা এখানে এসছেন, এটা লোয়েস্ট হিসেবে আজকে ধার্য হয়েছে। এবং এই কাজটা 18 মাস ওনারা টাইম নিয়েছেন, হলো মিলেনিয়াম পার্কের মিলেনিয়াম পার্ক 3। এটা লন্ডন আই যেরকম হয়েছে, যেরকম সিঙ্গাপুরে আছে সেরকম এটা একটা ওই রকম অ্যামিউজমেন্ট হুইল হবে, এবং তার সাথে অন্য অন্য আরও অনেক কিছু থাকবে। এটা এটার ওই কত বোধ 100 মিটার বোধ হয়। এই আজকে বিট খোলার 3-4 দিন বাদে আমরা এটাকে আবার ফাইন্যান্স করে যেদিন আমরা এটা দেবো ওদের ওয়ার্ক অর্ডার দেবো জুন থেকে। রাজ্য 81 কোটি টাকা আমাদের, আমরা তো একটা কনসোর্টিয়াম, আমরা তো এমওইউ পার্টনার, যেরকম কেওপিটি জমি দিচ্ছে, আমরা এমডি এর তরফ থেকে 81 কোটি টাকা দিচ্ছি এবং বাদবাকি ইনভেস্টমেন্টটা ওরা আনছে। তার অর্থ হচ্ছে পশ্চিমবঙ্গের একটার পর একটা কাজ হচ্ছে। আমরা এর কাজটাও শুরু করে দিয়েছি, আপনারা জানেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের অনেক দিন ধরে ওই কস্ট নিয়ে, পেন্ডিং নিয়ে ঝামেলার পরে আমাদের পরমা ফ্লাইওভারের কাজটাও ফুল ফ্লাইয়ের শুরু হয়ে গেছে। অন্য অন্য কাজগুলো সব ঠিক চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কলকাতায় কাজ চলছে। তাই আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গকে এগোতে চাই, পশ্চিমবঙ্গকে আগে নিয়ে যেতে চাই। পশ্চিমবঙ্গের অগ্রগতি হলে আমাদের সবার এটা আনন্দের। যখন ওই বিলটা চলবে, যখন বলবে লোকে যে বাংলা ভারতবর্ষে কোথাও হয়নি, দেখ লন্ডনের মতন কলকাতায় আছে, তখন শুধু ফিরাদ হাকিমের গর্ব হবে আমাদের সবার, আমাদের গর্ব হবে যে আমাদের কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গ।